ইউক্রেনে আগ্রাসন খুব সহজেই শেষ হবে রাশিয়ার দখলে চলে আসবে জেলেনস্কির দেশ শুরুতে এমন মনে হলেও দিন যত গড়াচ্ছে রাশিয়ার জন্য জটিল হয়ে উঠছে পরিস্থিতি সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক আর্থিক এবং আইনগত দিক থেকে ধাক্কা খেয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠিন প্রতিরোধের মুখে হোচট খাচ্ছে রুশ ভাল্লুকের অগ্রগতি তারপরেও ইউক্রেনের পূর্বাঞ্চলে কমছে না যুদ্ধের ভয়াবহতা কিছুদিন আগে উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফর করেছেন পুতিন ঢাকডোল পিটিয়ে জাহির করা হয়েছে সম্পর্কের নতুন খতিয়ান ১৯ জুন এর সাথে স্বাক্ষরিত হয়েছে মস্কোর কৌশলগত চুক্তি পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের এমন বন্ধুত্বে পশ্চিমাদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ সবকিছুর পরেও কেন স্বস্তিতে নেই রাশিয়া এখনও কেন শেষ হচ্ছে না ইউক্রেন অভিযান যুদ্ধ নয় আইনগত ক্ষেত্রেও ভোগান্তির মুখোমুখি পড়তে হচ্ছে রাশিয়াকে সম্প্রতি রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সুইগো ও চিফ মিলিটারি স্টাফ ভ্যালেরি গ্যালাসিমোভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস ঘোষণা করে দখলকৃত অঞ্চলগুলোতে মৌলিক মানবাধিকার লঙ্ঘন করছে রাশিয়া কূটনৈতিক ফ্রন্টে ইউরোপীয় ইউনিয়নের কাছে ধাক্কা খেয়েছে মস্কো সংগঠনটিতে যোগদানের বিষয়ে ইউক্রেন এবং মালদোভার সাথে শুরু হয়েছে আনুষ্ঠানিক আলোচনা কোনও ইউরোপীয় প্রতিষ্ঠানের জন্য রাশিয়ার অর্থ সাহায্য কিংবা সমর্থন গ্রহণ নিষিদ্ধ করেছে ইইউ কিছুদিন আগেই ইউরোপে জব্দকৃত রুশ সম্পদ থেকে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার ইউক্রেনকে দেয়ার ব্যাপারে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন যার মধ্যে নব্বই শতাংশ অর্থ ব্যয় করা হবে সমরাষ্ট্র কেনাকাটায় সরাসরি যুদ্ধক্ষেত্রেও খুব একটা সুবিধা করতে পারছে না রাশিয়া এরই মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সৈন্য সরানোর উদ্দেশ্যে খার্কিভে নতুন ফ্রন্ট খুলেছে মস্কো রাশিয়ার মাটিতে নিজেদের অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর ব্যাপারে অনুমতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি ব্রিটেন ও ফ্রান্স খার্কিভের মেয়র অফিস সূত্র জানিয়েছে মার্কিন সমরাষ্ট্র ব্যবহারের ফলে কিছুটা হলেও বদলাচ্ছে পরিস্থিতি মে মাসে খার্কিভে এয়ার অ্যালার্টের সংখ্যা ছিল চারশো পঁয়তাল্লিশ ঘণ্টা এই মাসে সেই সংখ্যা নেমেছে মাত্র বাষট্টি ঘণ্টায় আগের তুলনায় অনেক কমেছে ইউক্রেনীয়দের হতাহতের সংখ্যা গত এপ্রিল থেকে আমেরিকার দেয়া তিনশো কিলোমিটার পাল্লার আর্মি টেকটিক্যাল মিসাইল ব্যবহার করছে ইউক্রেন একটি করে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে রোমানিয়া ও নেদারল্যান্ডস প্যাট্রিয়ট সিস্টেমের জন্য নতুন করে ইউক্রেনে গোলা বারুদ পাঠাবে মার্কিন যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধ অচিরেই শেষ হবে নেই এমন কোনো সম্ভাবনা দীর্ঘ সংঘাতের প্রস্তুতি থাকলেও নানা ফ্রন্টে আক্রান্ত হয়ে কিছুটা হতোদ্দম রাশিয়া অভ্যন্তরীণ সমস্যা আর শত্রুমিত্রের সমীকরণে পরিস্থিতি ধারণ করেছে জটিল আকার এমন অবস্থায় ইউক্রেন যুদ্ধ কতদিন টানতে পারবেন ভ্লাদিমির পুতিন সেটা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা হাফিজুল ইসলাম বাংলাভিশন